সাধারণ বেশ কিছু অভিনেতাকে চিনি যাদের যোগ্যতা কারো থেকে কম না, কিন্তু সামহাও তাদের ফিল্ম ওয়ার্কআউট করে না। বাট সেটা হচ্ছে না, আজিজ ভাই কিন্তু এখনো তাদেরকে মিস করে। তো আমি ওখানে 20 লাখ টাকা রেমুনারেশন নিয়ে কি করবো? আমি কি করবো সেই 20 লাখ টাকা রেমুনারেশন দিয়ে? এর থেকে আমাকে আবার প্রুফ করে আসতে হতো। এটা একটা মানে কঠিন বিষয় আসলে, কারণ অনেক আমি সত্যি কথা বলি, আমি ওয়ার্ল্ড সিনেমা দেখা ট্রাই করি। তো আমি এমন অসাধারণ বেশ কিছু অভিনেতাকে চিনি যাদের যোগ্যতা কারো থেকে কম না, কিন্তু সামহাও তাদের ফিল্ম ওয়ার্কআউট করে না। বাট এটা তো রাইট আন্ডারডগ থাকে অনেক সময়। যেমন আমরা বলছি যে কথা বলছিলাম ধরেন অ্যালেন শুভ্র ভাইয়ের কথা, আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছেলে, অকুতোভয়ভাবে আমি বলি, আমি নিজেও জানি না যে তাকে দিয়ে কী কী করানো সম্ভব। আমি একজন ডিরেক্টর হলে আমি তাকে অবশ্যই চেষ্টা করবো যে কাস্টিং করতে। তো এই মানুষটাকে কিন্তু সে কিন্তু সবসময় খুব লাইমলাইটে থাকে না, অথবা সে চায় না সে লাইমলাইটে থাকুক। বাট এর মানে তো সেটা না যে সে তার ক্ষমতা নেই, রাইট? সো উইটা দিয়ে ক্যাপাবিলিটিকে জাজ করা ভুল। এখন ফিল্ম পলিটিক্সের যে জায়গাটায় আমরা ছিলাম, যেহেতু আমি প্রথম এবং তৃতীয় ছবি আমি আজিজ ভাইয়ের সাথেই করছি, আর একটা কথা জানিয়ে রাখি আপনার শোয়ের মাধ্যমে, এটা অনেকের একটা ভুল ধারণা আছে, আমার সাথে কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাক্ট নেই। আচ্ছা, আমি কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাকচুয়াল কোনো আর্টিস্ট না। আজিজ ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে পার ফিল্মে, এটা অনেকেই জানে না, আমাকে অনেকে প্রশ্ন করে, এবং যারা আমাকে নতুন ফিল্ম অফার করছে তারা প্রত্যেকেই বলে যে মানে আমরা তো এই টেনশনে তোমার কাছে আসিনি, যে আমি তো জানি যে তুমি হ্যাঁ, কিন্তু আমার কাছে মানে আমি জানি না এটা কেন, এটা হয়তো প্র্যাকটিসের জন্য সবাই এমন মনে করে, কিন্তু আমার সাথে কোনো জ্যাজের কন্ট্রাক্ট নেই। এবং তার উদাহরণস্বরূপ আমি বলি, আমি আমার জীবনের যেটা দ্বিতীয় চলচ্চিত্র যেটার নাম হচ্ছে ফাগুন হাওয়ায়, সেই চলচ্চিত্রের ডিরেক্টর তৌকির ভাই এবং ঘরানা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউসার। তো আমি মোটামুটি ট্রাই করছি যে ভালো কাজের সাথে থাকার, সেটা যেখান থেকে আসুক, সেটা যেখান থেকেই থাকুক, যে ভালো কাজের সাথে আমি মৌন সম্মতি থাকারও অ্যাটলিস্ট ট্রাই করি, যে আমি মানসিকভাবে আছি। তারা হয়তো জিনিসটা জানে না, যেমন কেউ যদি কখনো দেখে আসলে অফিসে এসে, যে আপনি দুই একবার দেখার সুযোগ পেয়েছেন যে আজিজ ভাইয়ের সাথে, ধরেন আমাদের যে রিলেশন, এখন আমি আজিজ ভাইয়ের সাথে আজকে কাজ করি আর না করি, এটা কি আমি অমান্য করতে পারবো, অথবা আমি এটা ডিক্লাইন করতে পারবো যে এই মানুষটার জন্য অথবা এই মানুষটার হাত ধরে আমি চলচ্চিত্রে আসিনি, এটা আমি বলতে পারবো কোথাও? কোথাও বলতে পারবো না। তো আমি আজিজ ভাইয়ের সাথে কাজ করি আর না করি, তার জন্য সেই রেসপেক্ট, সেই ভালোবাসা আমার থাকবে, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে সেটা যেন কখনো ক্ষয় না হয়, বিকজ যারা আপনার হাত ধরেছিল তাদেরকে মনে রাখতে করতে চাচ্ছিলাম ক্ষয় না হয়, এবং এই কমিটমেন্ট আমি যেহেতু প্রায় 16 বছর ধরে তো এই কথা জি কন্ট্যাক্ট হয়েছিল, তুমি কন্ট্যাক্ট, কিন্তু প্রথম বলেছিল যে না সম্ভব, ধ্যান জ্ঞান আমার আজিজ ভাই, আচ্ছা জাজ মার্টিন, আচ্ছা, বাট বেরো যাওয়ার পর রাইট 4 থেকে 5টা ক্যারেক্টার আছে যারা বিভিন্ন ভাবে আজিজ ভাইকে হেয় করে কথা বলেছে, জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে কথা বলেছে এবং অবস্থান নিয়েছে, এবং জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে কথা বলার সময় সেটার বিরুদ্ধে চারণ করেনি, চুপচাপ থেকেছে, রাইট রাইট। এখন আমি কিভাবে বুঝবো যে নেক্সট ডেতে সিয়াম, মানে আমি আমার প্রশ্নটা হচ্ছে, ভেতরে যেহেতু আছো এগুলো কেন হয়, যে বেরোয়ে যাবার পর তুমি কি সেই পরিবেশেই তো আছো এখন, হ্যাঁ, সবচেয়ে আদুরে অনেকক্ষণ ধরে শুনছেন আমার এলাকার ভাই, খুব ভালো লাগে ওকে দেখলে এখন। আচ্ছা, পড়াশোনা করেছি মোটামুটি, সাধারণ নলেজ অথবা স্ট্রিট স্মার্টনেস তো কিছুটা হলে আছে ভাই, না না বেস্ট বলবো না। আপনার কি মনে হয় না যে আমার সামনে এতগুলো এক্সাম্পল আছে যে আমি জানি যে 4-5 বছর পরে আমার অবস্থান কই হতে পারে, আপনার কি মনে হয় না সেটা? হ্যাঁ অবশ্যই মনে হয়, শেষ, হ্যাঁ না না বাড়েন না বাড়েন না বাড়েন না বাড়েন না, এই ভাঙনগুলো, এই ক্ষতগুলো কিভাবে তৈরি হয়,
এই ক্ষতগুলো আমি আমি ক্ষতগুলো কিভাবে তৈরি হয় দুই ভাবে বলতে পারবো। কন্ট্রাক্ট করতে তাহলে ক্ষত শুরু হতো, হয়তো আরো বেশি ক্ষত হতো তখন, কারণ একটা রিজন আছে আমি বলি সেটা। সেটা হচ্ছে যে যদি আমি কন্ট্রাক্ট করতাম, তার মানে হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে জাজ মাল্টিমিডিয়ায় আমাকে ইন্ডাস্ট্রিতে পরিচয় করে দিয়েছে, রাইট? এবং আমার ভালো খারাপ সব দিক দেখার দায়িত্ব তার, রাইট? এখন আমার যদি মনে হয় যে আমি এটা ডিজার্ভ করি কিন্তু আমি সেটা পাচ্ছি না তাদের কাছ থেকে, তখন তো আমাদের দুজনের মাঝখানে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ তৈরি হবে, রাইট? রাইট, খুবই স্বাভাবিক যেহেতু কন্ট্রাক্ট। এখন আপনি একবার খেয়াল করেন, আমার সাথে এটা না হওয়ার সম্ভাবনা 100 কেন? আজিজ ভাই আমার সাথে কন্ট্রাক্ট করেন পার ফিল্মে, আমার যদি ফিল্মের স্ক্রিপ্ট পছন্দ হয় আমি বলি আজিজ ভাই লেটস মুভ, এটা নিয়ে লেটস মুভ। আর যদি যেহেতু যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে আমরা একটা কনক্লুশন আসতে পারি না, তখন আমরা বলি ভাই আপনি ফিল্মটা করতে চাইলে করতে পারেন, বাট আমাকে না নিয়ে করেন। এটা আমাদের সাথে যেটা হয় সোজাসুজি কথা, কারণ আমি ট্রাই করি যে একটু উইয়ার্ড স্ক্রিপ্টগুলোতে ঢুকতে যেগুলোতে আমি খেলতে পারি। তো আমার যদি রেমুনারেশনে অথবা অন্য কোনো কিছুতে না জমে, আমি আজিজ ভাইকে বলি আজিজ ভাই দিস প্রজেক্ট ইজ নট ফর মি, আমি এটা বলি মুখের উপরে, এবং সে আমাকে কতটুকু অ্যাক্সেস দিয়েছে। কিন্তু প্রমাণিত সত্য, এবং যেহেতু আপনাদের রেফারেন্সের কথা বলতে হয়, চার থেকে পাঁচ জনের যে নামগুলো বললাম প্রত্যেকে একই অ্যাপ্লিকেশন করেছে, এবং বাজবে নিজে বলেছেন আমি আর্টিস্টদের কম পয়সা, হ্যাঁ উনি বলেছেন বেশি বাজেট, উনি বলেছেন। তার মানে কি তুমি মোমেন্টে এখন কাজ করছো? আপনি কি, আপনার তো এতটুকু একটা পার্থক্য জায়গা আছে যে সিয়াম আহমেদ অ্যাটলিস্ট সিয়াম আহমেদ জ্যাজমির মাল্টিমিডিয়াতে এসে হয়নি। সিয়াম আহমেদকে আমি, আমরা জানি এই রুমে সবাই জানে যে টিভি মিডিয়ার সবচেয়ে মানে ব্যস্ততম জায়গা থেকে স্যাক্রিফাইস করে তুমি ফিল্মে গেছো। তার মানে হচ্ছে আমি আমার নামের একটা ওজন নিয়ে মোটামুটি এখানে এসেছি। হ্যাঁ, তার আগে আমি কিছু ছিলাম, অবশ্যই ছিলাম, আমি যেটা ছিলাম তার জন্য তো আমাকে ওই সম্মানটুকু দিতে হবে। এবং আপনি এটা ভালো মতো জানবেন আরো যে আমার সাথে যদি ওই ন্যূনতম সম্মানিতে ম্যাচ না করে, তাহলে আমি কখনোই সেই কাজটা করতাম না। ৫ লাখ টাকা কম দিচ্ছেন ধরেন, কিন্তু দ্যাট ইজ লেস। এবং পজিটিভ যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, এটা আমার বলতেই হবে, আমি যখন বলি যে আমার এই কোরিওগ্রাফার লাগবে, আমি যখন বলি যে আমাকে এই লোকেশনটা একটু দেন অথবা আমাকে এই শটটার জন্য আমাকে এই ক্যামেরাটা দেন, আমি যেহেতু আমি এটা অনেকে জানে না, বাট আমি কিন্তু আমার প্রজেক্টে একজন চিফ এডির মতো কাজ করি। রাফির প্রজেক্টে আমি না, ওটা অনেক বড় ব্যাপার, বাট আমি করি কারণ হচ্ছে আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি দেখতে চাই যে আমার চোখের সামনে যেন সব কিছু হয়, আমার চোখের আড়ালে যেন না হয় জিনিসটা। তো আমি ইনভলভ থাকার ট্রাই করি, এবং আমি ওনার কাছে রিকোয়েজিশন দিয়েছি ভাই আমার এটার জন্য অ্যালেক্সা লাগবে, আমার এটার জন্য রেড লাগবে, আমাকে এই ডিওপিটা দেন আমি একটু ট্রাই করি। উনি কিন্তু আমার এই কথাটা যত সম্ভব পসিবল রাখেন, এবং সেই কথার ভ্যালু কিন্তু 5 লাখ টাকার বেশি, কারণ একদিনেই আপনি জানেন আমাদের শুটিং কস্ট কত আসে। তো আমি যদি ওই জায়গা থেকে হ্যাপি থাকি এবং দিনের শেষে আমার ফিল্মটা যদি ওয়েল প্রমোটেড একটা ফিল্ম হয়, তো আমি একটা ভালো প্রজেক্ট করলাম কিন্তু আমার প্রডিউসারের টাকা নেই, সে প্রমোশন করলেন না, তো আমি ওখানে 20 লাখ টাকা রেমুনারেশন নিয়ে কি করব? আমি কি করব সেই 20 লাখ টাকা রেমুনারেশন দিয়ে? এর থেকে যদি আমি 5 লাখ টাকা ছেড়ে আমি যদি আমার প্রোডাকশন ভ্যালু 20 লাখ টাকা বাড়াতে পারি, ক্যামেরায় 5 লাখ ঢুকাতে পারি, ডিওপি একটা ভালো আনতে পারি, তাহলে তো আমার প্রজেক্টটা ভালো হবে, প্রত্যেকের জন্য এটা পজিটিভ হবে। সো সাইনিং এর নিউজটা আসলে ম্যাটার করে, আমার জন্য জীবনও ম্যাটার করে না এটা। আমি ওনার কাছ থেকে এমন হয় যে টাকা নিতে চাই না, উনি আবার বাসায় পাঠিয়ে দেন। দহন নিয়ে কয়েকটা কৌতূহলী প্রশ্ন আমার একটু রয়েছে। জি, রায়ন রাফি খুব গোছানো কাজ করে এবং সেটা পোড়ামন টুতে, এবং তার আগে যে ইউটিউবে বিভিন্ন রকম শর্ট ফিল্মস করেছে অসাধারণ, ইটস অ্যামাজিং। এবং যেই কৌতূহলী প্রশ্ন দুই তিনজন করেছে এবং আমারও নিজেরও মিলে গেছে, যেটা হচ্ছে দহনে ওই ক্যারেক্টারটা কেন বারবার পাল্টাচ্ছিল? কোন ক্যারেক্টারটা? যেটা বাঁধন আসলো, তারপর লাস্ট অফ অল বোধহয় মম করেছে, মম অপ করেছে, এটা এটা একটা মানে বাইরে থেকে খুব মানে কৌতূহল তৈরি করে যে বারবার এই ক্যারেক্টারটা বদলাচ্ছে কেন, স্ক্রিপ্টে সমস্যা কি না, নাকি কি সমস্যা আসলে, এই ক্যারেক্টারটা কি খুব গুরুত্বহীন, নাকি সিয়ামের পাশে আসলে অনেকটা ম্লান অন্য ক্যারেক্টারগুলো এই দহনে? এই ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সত্যি কথা। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম থেকেই বলি, হ্যাঁ প্লিজ, বাঁধনাপু আসলেন, হ্যাঁ বাঁধনাপু স্ক্রিপ্ট জানেন, এবং সে কিন্তু বাঁধনে আগে বোধহয় আরেকটা নাম ছিল, না না বাঁধনাপু এসেছেন প্রথম, তাকে তো পরিচয় করিয়ে দেওয়া হয়েছে
এই ফিল্মে আপনি তো জানেন ঘটা করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো আপনি বলেন যে কেউ যদি ক্যারেক্টার পছন্দ না করে সে তার জীবনের প্রথম ছবি কেন এরকম ক্যারেক্টার বাছাই করবে, সে তো ক্যারেক্টার পছন্দ করেই বাছাই করেছে। এরপরে বাধন আপু তার একটা পার্সোনাল সমস্যার কথা বলেছেন আজিজ ভাইকে, যে সমস্যাটা সত্যি কথা আমিও জানি না কিন্তু কখনো জানতে চাইনি, কারণ একজন আর্টিস্টের পার্সোনাল প্রবলেম আমাদের রেসপেক্ট করা উচিত, তো আমিও কখনো জানতে চাইনি সেটা। ভেরি পার্সোনাল সো আমি জানতে চাইনি এবং আমি এখনও তার সাথে ওয়েল কানেক্টেড। আমরা আজকেও আমাদের দেখা হলো এবং আসলো পূর্ণিমা, পূর্ণিমা আপুকে আমরা চাচ্ছিলাম খুব যে পূর্ণিমা আপু ক্যারেক্টারটা করুক, কারণ পূর্ণিমা আপু তার মতো একজন মেধাবী অভিনেত্রী আমাদের দরকার ছিল। তো একটা উনি কিন্তু ক্যারেক্টারটা জেনেই উনি করতে চেয়েছিলেন এবং যার কারণে ছবিগুলো বের হওয়া অথবা ওনার এই অফিস পর্যন্ত আসা এবং সব কিছু। এখন শুটিং ডেটস, রেমুনারেশন বলে অনেক 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 ইস্যুস আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো তো সব বলে যেটা বলে যেটা এক্স্যাক্টলি, এখন সেটা যদি না মিলে তখন তো আপনি জোর করে কোনো কাজ করতে বাধ্য না। আচ্ছা, তো উনিও সরে গেলেন একটা সময়। তো তখন আমাদের কাছে মনে হলো যে এই ক্যারেক্টারটা পুল অফ করতে পারে এমন অসাধারণ অভিনেত্রী আর কে কে আছেন যার এই মেন্টাল ম্যাচুরিটি আছে, এবং নিঃসন্দেহে আপনারা কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে মম আপু একজন অসাধারণ অভিনেত্রী, অসাধারণ অভিনেত্রী। প্রতিদিন তার কাছ থেকে শেখার মতো কিছু আছে এবং ডেডিকেশন লেভেল অনেক বেশি। এবং ক্যারেক্টারটা আরেকটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে ক্যারেক্টারটাকে কিন্তু প্রপার ভালো মতো স্কুটি চালাতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক মেয়েই পারে না। আচ্ছা, তো মম আপু কিন্তু প্র্যাকটিস করে জিনিসটা আয়ত্ত করে নিয়েছেন। তো কিছু চ্যালেঞ্জ ছিল, ছেলে ধরে ধরে পিটায় এই ক্যারেক্টার, এতটুকু ইন্ডিপেন্ডেন্ট একজন জার্নালিস্ট সে, এবং অকুতো ভয় জার্নালিস্ট যে আগুন জ্বলছে, বাস ভাঙচুর হচ্ছে, হরতাল হচ্ছে, এর মধ্যে যে সে ভিডিও করছেন সেগুলো, এটা খুব সাহস লাগে। আপনি জার্নালিস্ট হিসেবে আপনিও এটা জানেন। তো শেষ পর্যন্ত তার সাথে সব কিছু মিলে গেল এবং সে খুব অসাধারণ অভিনয় করেছেন। আসলে আমি কাজের আপডেটটা একটু শুনতে চাই, কতদূর, এবং আমরা জানি যে দুইটা লট শুট হয়েছে। আমি দহনের পুরো সম্পূর্ণ শুটিং শেষ, এতটুকু বলতে পারি। এবং আরেকটা গুড নিউজ আমি আজকে আপনাদের দিতে পারি, সেটা যদি আমি এখন অফিসিয়ালি দেওয়াটা আমার ঠিক হবে কি হবে না জানি না, বাট রাত আড্ডার যে দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের জন্য এক্সক্লুসিভ কিছু তো আমি দিয়ে যেতেই পারি। আমরা ইনশাল্লাহ নভেম্বরের 16 তারিখে আসছি। দিস নভেম্বর? ইয়েস। আচ্ছা, দিস ইজ সারপ্রাইজিং। এবং এটা এখানেই প্রথম রিভিল করলাম, এখন এটা অফিসিয়ালি রিভিল হয়নি।